হাই গাইস, নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আপনাদের মনকে ভালো করার জন্য আমি চলে এসেছি গেমিং কমল। আজকে ভিডিওর শুরুর তো একটা সেকেন্ড সময় আপনি আমাকে দিয়ে দেন, কারণ আমি জানি শুরুর সময়টা আপনি আমাকে দিলে বাকিটা সময় আপনি এমনিতেই দিবেন। আজকে শুরু করতে যাচ্ছি মজাদার তাগড়া ভিডিও, সুতরাং ডু নট ওয়েস্ট এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড বাই ভিডিও। আমি যখন নাইভে পড়ছি গেমের মধ্যে দেখি পানির উপরে তক্তা দিয়ে একটা গাছ বানাইছে, আর গাছের উপরে সুন্দর সুন্দর নৌকা যেন উজ্জ্বলন উঠানো আছে আর কি, এর মধ্যে দেখতে পাইছি। আর এই নৌকার পাশে পাশে অনেক কিছু রাখা আছে, আর সেইগুলো নিয়ে আমি আজকের গেম প্লেটা শুরু করবো। এখান থেকে মোটামুটি ভালো কিছু নিয়ে নিলাম, এবার শুরু করছি সামনের দিকে যাওয়া। সামনের দিকে গিয়েই দেখবো কিছু কিছু এনিমি আছে, আর সেই এনিমিদেরকে মারাটাই হবে আজকের আমার প্ল্যান। তো সুতরাং প্ল্যান মতো আমি এগিয়ে গেলাম সামনের দিকে, কিন্তু আপাতত এখানে মনে হচ্ছে কাউরে এনিমি দেখছি না আর কি। তো অনেক দূরে যেতে হবে আমাকে, সেটাই প্ল্যান করতেছিলাম, কিন্তু না, হঠাৎ করে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটে যায়। সেরকম ঘটনাই ঘটছিল আজকের গেম প্লেতে, কারণ সামনে আমরা একটা দেখলাম নদী। আমি চিন্তা ভাবনা করেছিলাম যে নদী পাড়ে দিয়ে আমাকে ওই পাড়ে যেতে হবে, কারণ এপারে তো কাউরেই দেখছি না। কিন্তু হঠাৎ করে গুলির শব্দ শুনে আমি পিছনে ফিরে তাকালাম, আর পিছনে ফিরে টের পেলাম যে পিছনে কেউ মারামারি করতেছে, মানে দুইজনে মারামারি করতেছে। ঠিক এই মুহূর্তে আমি পিছন থেকেই চলে আসলাম, আমার হাতে রয়েছে একটা পি নাইনটি পিস্তল আর কি, জানি না কি হবে। আরে আমাকে তো দেখেই গুলি করা শুরু করে দিয়েছিলি, কিন্তু না, সে আমাকে বেশিক্ষণ গুলি করতে পারে নাই, তাকে দুই একটা গুলিতেই কায়েত করে দিলাম, এবং তার কাছ থেকে কিছু লুট নিয়ে আমাকে সামনের দিকে এগোতে হবে। তাই তার কাছ থেকে যা যা পাইলাম, কিছু কিছু পেলাম আর কি, অল্প কিছু নিলাম, নিয়ে সামনের দিকে যাচ্ছি। আর এই মুহূর্তে আরও কোনো এনিমি আছে কিনা সেটা দেখতে আছি। হাই গাইস, আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল, চলছে ফ্রি ফায়ার গেম শো, আর আমি গেমিং কমল আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকবো, সুতরাং একটা মুহূর্ত মিস করবেন না। পুরো ভিডিওতে আপনাদের কথা দিচ্ছি, খুবই মজা পাবেন, খুবই ইন্টারেস্টিংভাবে দেখতে পাবেন। আমরা নদীর মধ্যে নামছি, দেখেন আমি ভিজি নিয়ে একটু, আরে নদীর পানি শুকনা, আর এই শুকনো নদী পাড়ি দিলতে আমার কোনো প্রবলেম হয় নাই, আমি কিন্তু পানির মধ্যেও পড়ি নাই। সামনে দেখা যাচ্ছে একটা ঘর আছে, না ওটা কলকাতার মনে হচ্ছে। আচ্ছা ওখানে আমি যাব, আর এখান থেকে আগে কিছু এখান থেকে একটু ঘুরে যাই, ঠিক আছে? ওই কলকাতারে সরাসরি ওঠা যাবে না, তো এখান থেকে আমি কলকাতারে উঠবো, আর কলকাতারে উঠতে একটু কিন্তু ভয় লাগতেছে, কারণ এখানে কিন্তু সবসময় এনিমি থাকে। তাই কোনো চিন্তা নাই, গেমিং কমল সামনে আছে, গেমিং কমল সামনে থাকলে কোনো প্রবলেম নাই। পিনেন্টি তো আমার হাতেই আছে, একটা ভেগাদার মানে গান নাই, পিনেন্টি কিন্তু একবার যদি আপনি গুলি ছাড়েন ভুরু করে ছুটতেই থাকে। ওই সামনে একটা এনিমি চলে আসছে, ঘরের মধ্যে চলে গেছে। রে ভাই আমার কেমন নেটওয়ার্ক একটা সমস্যা চলতেছে আর কি, সবসময়ের জন্য আজকের গেমে নেটওয়ার্কে প্রচণ্ড ঝামেলা ছিল, যার কারণে ভালোভাবে গেম খেলতে পারিনি। অনেক ট্রাই করার পরে, অনেক চেষ্টা করার পরে একটা ভিডিও বানাইছি ভাই, অনেকবার খেলতে হয়েছে, আর একটা ছোট্ট ভিডিও বানাইতে ভাই অনেক কষ্ট হয়ে যায়। আপনারা বুঝতে পারছেন, যারা যারা ভিডিও বানান তারা সবাই জানেন যে একটা ভিডিও বানাতে কী পরিমাণ কষ্ট হয়। তো বন্ধুরা আমরা পিনেন্টি দিয়ে একটা কিন্তু কিল করে দিলাম, এখানে কিল করে আমি বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। আর এখানে আরও এনিমি আছে কিনা আমি জানি না, তো আমাকে ভালোভাবে ঘুরে ঘুরে দেখতে হবে যারও এনিমি থাকার কথা, কারণ এখানে কিন্তু অনেক এনিমি থাকে। কিন্তু না, ওখানে জোন চলে আসছে, ও এদিক থেকে আরও দুটি এনিমি মারামারি করতেছে, ওইখানে একটা ও একটা জোনের মধ্যে ঢুকে গেছে। তো তুমি জোনের মধ্যে ঢুকে যাওয়ার পিছনের এনিমিটাকে আমি শেষ করে দিই, তুমি জোনের জন্যই মারা যাও। হ্যাঁ পিছনের এনিমিটা অবশ্যই শেষ হয়ে গেছে অল্প একটু সময়ের মধ্যে, আর বাইরে জোনে তো শেষ করে দিয়েছিলে। আমি এবারে দৌড় শুরু করলাম, হাতে একটা হকি স্টিক আছে, মানে এটা হকি স্টিক না আমি বলি হকি স্টিক। বন্ধুরা আমার ভিডিও যারা সবসময় দেখো তারা সবাই জানো আমার গেম প্লেগুলো সব থেকে অন্যরকম হয় এবং অনেক ভালো হয়। আমার ভিডিও ভয়েসগুলো একটু আলাদাভাবে দিচ্ছি, তো তাই ভয়েস এবং ভিডিও কিন্তু মিলতেছে না ঠিক মতো, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন, কিছু করার নেই। বন্ধুরা এখনও যারা ভিডিওতে লাইক দেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিতেন, আর কমেন্ট করে না থাকলে অবশ্যই কমেন্ট করে মতামতটি জানিয়ে দেন। ভিডিও সম্পর্কে আপনার যা বলার ইচ্ছা আছে সেটা কমেন্টে লিখে জানিয়ে দেন, আমি আপনার কমেন্টগুলো সব পড়বো, এবং আপনার চ্যানেল থাকলে আপনার চ্যানেলে গিয়ে আমি হেল্প করবো। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ঠিক এই মুহূর্তে আমার পিছনে রয়েছে অনেক পাঙ্খা মারা এনিমি, আর আমাকে ড্যামেজ দিতেছে মানে গুলি করতেছে। দেখছেন ভাই গুলি একটু শুরু হয়ে গেছে, আর এত বড় বড় ড্যামেজ দিচ্ছে, আমার হালকা একটু জীবন আছে, আমি এখান থেকে একটু সামনের দিকে চলে যাই। দেখছি আমার কাছে লুটপাতে তেমন কিছু নাই, গুলি এমন কিছু দরকার, আরও কিছু দরকার, কারণ পুরো গেমটা খেলতে হলে কিছু এমন দরকার আছে, কারণ শেষ পর্যায়ে অনেক সময় দেখা যায় গুলি আছে এমন নাই, তখন কিন্তু খুবই মারাত্মক একটা বিপদ পড়ে চলে আসে। আর সেই জন্য অবশ্যই আগে সব কিছু আমাকে কালেক্ট করে নিতে হবে। এবার আমরা একটু ফাঁকা মাঠে দৌড়দৌড়ি করি, আর দৌড়দৌড়ির মাঝে যদি কোনো এনিমি সামনে পাই তার তো মারতেই হবে, সেটা আপনারা বুঝতেই পারছেন। এর মধ্যে আরও কিছু লুটফুট নেওয়া দরকার। আমরা একটা ব্রিজ দেখতে পাচ্ছি, এই ব্রিজটা আমাকে পার হতে হবে, আর এই ব্রিজটা পার হয়ে আমি ওই পারে যাবো চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু যাওয়ার আগে এখান থেকে এনিমিদের কিছু সাউন্ড পাওয়া গেল, এবং ওরা গুলি করছে, নিজেরা নিজেরা মারামারি করছে। এই মারামারির সুযোগটা আমাকে নিতে হবে। ওই সামনে দেখা যাচ্ছে ওর বাইরে এখান থেকে একটা না অনেকগুলো এনিমি মনে হইতেছে, দেখি তো গুলি করে কোনো ডারে মারতে পারে কিনা। আরে শালা আমার তো গুলি করে, পিছন দিয়ে করে, সামনে দিয়ে করে, আমি এই মুহূর্তে কোন দিকে থেকে কোন দিকে যাবো? ওরে ভাই তিনটে এনিমি দুইটা একটা কাজ করে দিচ্ছি, আর ওই একটা আছে, আর দুইটা এনিমির সাথে আমি একা যুদ্ধ করছি। আর যারা যারা
এখনো ভিডিওতে লাইক দেন তারা অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেন। আর বন্ধুরা শেষ পর্যন্ত দেখেন ভাই, আর একটু সময় বাকি আছে ভিডিওতে। এই যে এবার দেখেন একটা শেষ করে দিয়েছি, এবার কিন্তু আরও একটা নেমে চলে আসবে এখনই। আমি একটু নিজের লাইফটাকে বাড়াই নি। আরে ভাই দেখেন লাইফটি প্রায় শেষ করে দিয়েছি। ওরে ভাই রে আরও একটা নেমে আইছে, এটারও তো শেষ করে দিলাম। আরও এনিমি আছে কিনা, ওইখানে আর একটা এনিমি ছিল সেটা কিন্তু আগে মারা পড়েছে। মানে অলরেডি তিন তিনটা এনিমির এখানে দুইটাই শেষ হয়ে গেছে আমার হাতে, আর একটা এনিমি ছিল ওখানে ওরা শেষ করে দিয়েছিল। বন্ধুরা এখনও যারা ভিডিওতে লাইক দেন তারা অবশ্যই ভিডিও লাইক দিয়ে দেন, আর যারা কমেন্ট করেন তারা অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে দেন। আর যদি আপনার আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেন। আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল, হেল্পিং ইসান আদার এই কারণে সাহায্য সহযোগিতা চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল। বন্ধুরা আমার কথা মাঝে মাঝে বাইজে যায়, এর জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করবেন, ঠিক আছে? পরের ভিডিওগুলোতে বা পরের বার আলাদা আলাদা ভয়েস দিলে অনেক ভালো হবে আর কি। আর একসাথে ভয়েস দিচ্ছি তো একসাথে ভয়েস দিলে এরকম একটু প্রবলেম হয়, একসাথে কথা বাইজে যায়। সামনে দেখছি আরও একটা এনিমি, আর আমাকে দেখে গুলি করা শুরু করেছিল, আমার লাইফতে কিন্তু অনেক কমে গেছিল। কিন্তু চান্দু তুমি কই যাও, তুমি দোতলা থেকে নিচতলে চলে আসছো না, তোমাকে এবার একটু খুঁজে খুঁজে দেখি মারি। আরে শালা চলে গেছে রে, দুদু তুমি কই আছো রে, দুদু সামনে আসো। ও তুমি ওইখানে ঢুকে রইছো, দাঁড়াও 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 একটা মিনিট, হ্যাঁ পালাই গেছো। ওরে বাইরে তোমাকে কেমনে মারি, দেখছেন বন্ধুরা হেডশট পড়ে গেছে। এই হেডশটের জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিন, আর আপনি যদি পারেন একটা শেয়ার দিয়ে দেন। এইবার এটাকে শেষ করে এবারে সামনের দিকে যেতে হবে, এখানে লুট টুট কিছু আছে কিনা দেখতেছি আমি। তেমন কিছু নাই, ব্যাগের মধ্যে কিছু নাই, আমার এখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বন্ধুরা এখনও যারা ভিডিওতে লাইক দেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে আপনি আপনার মতামত জানিয়ে দেবেন। এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সামনে দৌড়চ্ছি দৌড়চ্ছি দৌড়চ্ছি, কাউরে তো দেখতে পাচ্ছি না সামনে কোনো এনিমি আছে কি না জানি না, যদিও নাই। আর এখানে ঘরের মধ্যে তো ফাঁকা দেখছি, অবশ্যই এখানে কেউ নাই, তাহলে সামনে যদি কেউ থেকে থাকে তাহলে অবশ্যই তাকে আমাকে মারতে হবে। ও এখানে আসল ব্যাপারটা হচ্ছে আমি ঘুরে ঘুরে আবার একই ঘরের মধ্যে ঢুকে পড়েছিলাম, বুঝতে পারিনি আসলে। সামনের দিকে না গেলে তো আমি কিছুই বুঝতে পারবো না, এবং চারিদিক থেকে এনিমিকে খুঁজে খুঁজে এসে মারতে হবে। আমরা দৌড়তে দৌড়তে অনেক দূর চলে আসছি, কিন্তু এখানে দেখছি একজন আমাকে দেখে গুলি করা শুরু করেছিল। ভাই রে ভাইয়ের হাত থেকে তো বাঁচাটা খুবই মুশকিল মনে হচ্ছে, এবং খুব বড় প্লেয়ার বা বড় প্লেয়ার মনে হচ্ছিল। আমাকে অনেকবার গুলি করে দিয়েছিল কিন্তু আমি পারিনি, কিন্তু ওকে আমার শটগান থেকে সররা গুলি দিয়ে, মানে অনেক কষ্টের একটা সররা গুলি, বুঝতে পারতেছেন সেটা কেমন গুলি। কিন্তু এই ড্যামেজটা কিন্তু অনেক বেশি দিয়ে এটা আমার কাছে খুবই ভালোই লাগে। এই গানটার নাম কি আমি সঠিক জানি না আসলে, এটা থেকে আমি মেরে দিলাম। এবারে আমি আবার সামনের দিকে দৌড়াচ্ছি, দেখেন ভাই দৌড়ের স্টাইলটা আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে যখন পিছনের হাতে পিছনে দিয়ে নিয়ে সামনের দিকে দৌড়ায়, হেভি ইন্টারেস্টিং একটা দৌড়। বন্ধুরা আপনারা এইরকম দৌড়টা আসলে সবারই মনে হয় পছন্দ, আপনাদের কাছে এই দৌড়টা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। বন্ধুরা এই মুহূর্তে চলে আসছি আমরা কিন্তু আরও উপরের দিকে, এখন দেখতে হবে এখানে আশেপাশে আর কোনো এনিমি আছে কি না। বন্ধুরা দেখছি না তো কাউরেই, এত বড় সাহস, গেমিং কমলের সামনে কেউ আসতে সাহস পাচ্ছে না আমার মনে হচ্ছে এটাই, যে সবাই দেখে সবাই ভয়তে পলাই রয়েছে। এই মুহূর্তে চারপাশে ফাঁকা রয়েছে এবং আর কেউ নেই, আমি তো দৌড়াচ্ছি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি, ভাই দৌড়িতেই আছি। ওই যে সামনে আরও একটা এনিমি, আরে বাইরে ও তো আমার দেখি দৌড়ছে, ও মনে হয় আমার চিনে ফেলাইছে। এরপর এটা হচ্ছে বাংলাদেশি প্লেয়ার আসলে, এই মনে হচ্ছে সেরকমই একটা ব্যাপার। আরে চান্দু তুমি কোথায় যাও, তুমি তো আর আমার কাছ থেকে বাঁচতে পারলা না, দেখি তোমার কাছে কী কী আছে, তোমার কাছে ব্যাগে যা যা আছে সেটা আমাকে লুট নিতে হবে এবং আমাকে বাঁচতে হবে। তো শেষ পর্যন্ত আমাকে টিকে থাকতে হবে। বন্ধুরা এখনও যারা ভিডিওতে লাইক দেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন, এবং গেম খেলাটা কেমন লাগছে আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আজকের ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে, পিছন দিক থেকে আমাকে আবার অ্যাটাক করছে। ভাই রে ভাই রে ভাই কয়টা গুলি করে রে ভাই, তোমার তো তোমার এখনই শেষ করে দিচ্ছে, তারা কোয়ার্টার কিলটা কি হয়েছে, ওয়াও এটাকেও মেরে দিলাম। বন্ধুরা এখনও দেখছেন হেপি হেপি মজার একটা গেম খেলা চলছে। এই মুহূর্তে আমরা কিন্তু চলে আসছি ক্লক টাওয়ারের দিকে। ক্লক টাওয়ারে বুঝতেই পারছেন ক্লক টাওয়ারে কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ একটা অন্যরকমের হয়, কারণ ক্লক টাওয়ারে সবসময় এনিমি থাকে। আর এখান থেকে আমাকে একটু ঘুরে ঘুরে যেতে হবে, ব্যাপারটা কি বুঝলাম না। একবার আমি ক্লক টাওয়ার থেকে গেলাম না, কোন জায়গা দিয়ে গেলাম বুঝছি না, যাও আমি এখানে চলে আসছি। এখানে আপাতত কাউরে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু ওই দিক থেকে এনিমিদের আওয়াজ শোনা যাচ্ছে, যা যেদিক থেকে আসুক এনিমিদেরকে সবাইকে মারতে হবে। অনেক খোঁজাখুঁজি করলাম এখানে কারো কাউরে পাইলাম না, কিন্তু আমাকে আরও সামনে দিয়ে যেতে হবে। আর এই মুহূর্তে আর কিন্তু ম্যাপের তেমন একটা বেশি অংশ বাকি নেই। বন্ধুরা এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক দেন নাই তারা ভিডিওতে অবশ্যই লাইক দেবেন, এবং কমেন্ট করে আপনি আপনার মতামতটি জানিয়ে দেবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। সেই মুহূর্তে এই মুহূর্তে আরও একটা সামনে এনিমি দেখা যাচ্ছে, আর আমার কাছে একটা ভালো গান রয়েছে, এই গানটা দিয়ে দুই তিনটে গুলি করতে পারি। গায়ে লাগলেই মনে করেন ড্যামেজ। আর পিছন দিয়ে আবারও দৌড়িয়ে আসছে জোন, বাইরে এনে কিছু পাইনি কি দেখি তো, ওরে লুট টুট জাপাইছি, মোটামুটি চলবে। আমার কাছে তেমন কিছু ছিল না, কারণ আমি এখন মানে আজকের এই ম্যাচে কেমন কিছু কালেকশন করবেন ওইটা গাড়িয়েছি রে ভাই। এখানে দুই দুইটা, ওরে বাইরে এনিমি দুই দুইটা, হ্যাঁ কবে কেমন মনে হচ্ছে, ওরে এতটি গুলি করছি এই মুহূর্তে যদি নেটে প্রবলেম দেয়, হায় হায় রে আমার ফোনটা দাঁড়িয়ে রয়েছে রে।
আরে বন্ধুরা দেখেন তো ব্যাপারটা কি দাঁড়াইছে, ফোনে এইরকম ল্যাগ কার কার মারে। বন্ধুরা অবশ্যই আপনার ফোনটা কমেন্ট করে দেবেন। দেখেন বন্ধুরা তারাই রয়েছে, দাঁড়াই দাঁড়াইতে মাইরেই ফেলাইছে।